আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। একাদশ শ্রেণীর ভর্তির নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ভর্তি 2023-24 শিক্ষাবর্ষের বিস্তারিত কলেজ রিভিউ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে কলেজের অবস্থান, সংক্ষিপ্ত ইতিহাস, কী কী মাধ্যমে পড়ানো হয়, ক্লাস টাইমিং, ব্যাচ পরিচিতি, আবেদনের ন্যূনতম যোগ্যতা, আসন সংখ্যা, আবেদন, ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা, কোটা কত পেলে চান্স পাবে, হোস্টেল ট্রান্সপোর্ট ইত্যাদি সম্পর্কে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। চলো বিস্তারিতভাবে সকল তথ্য জেনে নিই। কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস। সরকারি মোহাম্মদপুর মডেল কলেজ, গজনবী রোড, কলেজ গেট, মোহাম্মদপুর, ঢাকা 1207, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন সোহরাওয়ার্দি মেডিকেল কলেজের বিপরীত পাশে অবস্থিত। 2004 সালে প্রতিষ্ঠানটি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ নামে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়। এক যুগ পর 2017 সালে বাংলাদেশ সরকার এটিকে সরকারি স্বীকৃতি দেয় এবং এর নাম হয় সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ। অবশেষে 2022-এর শেষে এসে অধ্যক্ষ স্যার লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবর স্যারের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠানটি সরকারিকরণ সম্পন্ন হয়েছে। বর্তমানে এখানে প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। প্রতিষ্ঠানে রয়েছে সুন্দর সুশৃঙ্খল একটি ক্যাম্পাস, যেখানে আছে দুটি মাঠ, একটি ছেলেদের এবং অপরটি মেয়েদের, শহীদ মিনার, ক্যান্টিন, 7-তলা বিশিষ্ট মূল ভবন, প্রতিতলায় 10টি করে কক্ষ, শীতাতপ নিয়ন্ত্রিত অডিটোরিয়াম, লাইব্রেরি, বিভিন্ন ক্ল্যাব, পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, কম্পিউটার ল্যাব, কোরিয়ান ICT, ইন্টিগ্রেটেড পাইলট ক্লাসরুম, জিমনেশিয়াম এবং নামাজের জন্য আলাদা কক্ষ, সর্বদা চলমান তাপ নিয়ন্ত্রিত দুটি লিফট ইত্যাদি। রুফটপে আছে জিমনেশিয়াম এবং ক্যাফেটেরিয়া। ক্যাম্পাসটি 2.6+ একর জায়গা নিয়ে অবস্থিত। কী কী মাধ্যমে পড়ানো হয়, ক্লাস টাইমিং, ছাত্রছাত্রী উভয় এখানে ভর্তি হতে পারে। বিজ্ঞান, বাণিজ্য, মানবিকে শুধু বাংলা মাধ্যম রয়েছে। দুটি শিফটে ক্লাস হয়, প্রভাতী মেয়েদের সকালে 6:45 থেকে দুপুর 12:15, দিবা ছেলেদের দুপুর 12:30 থেকে বিকেল 4:50 পর্যন্ত। ড্রেস পরিচিতি, তোমরা এখানে ছাত্র ছাত্রীদের ইউনিফর্মের ছবি দেখেই বুঝতে পারছ। আবেদনের ন্যূনতম যোগ্যতা, বিজ্ঞানে আবেদন করতে প্রভাতী এবং দিবা শাখায় 5.00, বাণিজ্যে প্রভাতী ও দিবা শাখায় 4.00, মানবিকে 3.75, প্রভাতী ও দিবা শাখায়। ডান দিকেই দেখতে পাচ্ছ 2023-24 শিক্ষাবর্ষের নতুন বিজ্ঞপ্তির ছবিটি। আসন সংখ্যা, বিজ্ঞানে প্রভাতীতে 150টি আসন, দিবা 180টি, বাণিজ্যে 70টি, প্রভাতীতে দিবাতে 70টি, মানবিকে প্রভাতীতে 60টি, দিবাতে 60টি, মোট 570টির মতো আসন রয়েছে। আবেদন কিভাবে করতে হয়, কোনো ভর্তি পরীক্ষা হয় না, তাই বোর্ডে অন্যান্য কলেজের সাথে আবেদন করতে হয়। আবেদন করতে হয় এক্সআই ক্লাস অ্যাডমিশনের ওয়েবসাইটে, যে কমপক্ষে 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ চয়েস দিতে পারবে। এবারও আবেদন ফি হচ্ছে 150 টাকা। কিভাবে কলেজ ভর্তির আবেদন করবে এ নিয়ে আলাদা টিউটোরিয়াল রয়েছে আমার চ্যানেলে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো করবে, এর লিঙ্ক অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা, কলেজ সরকারি হওয়ায় তেমন কোনো খরচ নেই। অন্যান্য সরকারি কলেজের মতোই ভর্তি ফি ও মাসিক বেতন নির্ধারিত। মাসিক বেতন 20 টাকা, তবে 21-22 শিক্ষাবর্ষে ভর্তি ফি 9,920 টাকার মতো নেওয়া হয়েছিল, যা এবছর পরিবর্তনশীল। অবশ্যই তোমরা কলেজ থেকে একটু মিলিয়ে নিবে। প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য, নিয়মিত ক্লাস হয়, ছেলে মেয়ে আলাদা শিফট, প্রতি সেকশনে 60 জন করে শিক্ষার্থী, নিয়মিত সাপ্তাহিক ক্লাসে টেস্ট গ্রহণ করা হয়, ধূমপান ও রাজনীতিমুক্ত ক্যাম্পাস, ক্লাসরুম সমূহ এবং সম্পূর্ণ ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতাভুক্ত, পরিষ্কার পরিচ্ছন্ন ক্যাম্পাস, দক্ষ, অভিজ্ঞ এবং মানবিকতা গুণসম্পন্ন শিক্ষক মণ্ডলী, বিশেষ প্রয়োজনে অনলাইন ক্লাস গ্রহণ করা হয়, ইউনিফর্ম ছাড়া ক্যাম্পাসে প্রবেশ করা নিষেধ, ক্লাসে 85% উপস্থিতি বাধ্যতামূলক, তার নিচে হলে অভিভাবক আনতে হবে। কোটা উপবৃত্তি, সরকার নির্ধারিত বিভিন্ন কোটা রয়েছে, কত বেলে চান্স পাবে এমন কোনো নির্দিষ্ট নেই। এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট, নম্বর, আসন সংখ্যা, আবেদন ইত্যাদির উপর ভিত্তি করে পরিবর্তন হয়। তবে বিগত বছরের ফলাফল অ্যানালাইসিস করে দেখা যায়, বিজ্ঞানের ক্ষেত্রে 5.00, নম্বরের ক্ষেত্রে 1200 কম বা বেশি, বাণিজ্যের ক্ষেত্রে 4.90 কম বা বেশি, মানবিকের ক্ষেত্রে 4.50 কম বা বেশি হতে পারে। যেহেতু সরকারি কলেজ, এক্ষেত্রে নম্বর একটু বেশিই লাগে চান্স পাওয়ার ক্ষেত্রে। এটা মোট কথা একটি ধারণা নেওয়ার জন্য তোমরা অবশ্যই একটু যাচাই বাছাই করে নিবে। হোস্টেল ট্রান্সপোর্ট, এর মধ্যে হোস্টেলের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি, তবে পরিবহনের কোনো ব্যবস্থা নেই, এক্ষেত্রে তোমার নিজেকেই চিন্তা করতে হবে। ভর্তির সময় কী কী ডকুমেন্ট লাগে, তোমরা এখানে দেখতে পাচ্ছ কলেজের একটি চার্ট, বিগত বছরের লেখা রয়েছে কী কী কাগজপত্র লাগবে, ভর্তির টাকা, জমা রসিদের অফিস কপি বা ফটোকপি,
অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টের মূল কপি ও ফটোকপি অফিসে জমা দিতে হবে বোর্ড থেকে প্রাপ্তি সাপেক্ষে। প্রশংসাপত্রের ফটোকপি, এসএসসি পরীক্ষার প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদের ফটোকপি, শিক্ষার্থীর অত্র প্রতিষ্ঠানের কলেজ ইউনিফর্ম পরিহিত পাসপোর্ট সাইজের রঙিন ছবি এক কপি, পিতা ও মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবি এক কপি করে, পিতা ও মাতার অবর্তমানে অভিভাবকের পাসপোর্ট সাইজের রঙিন ছবি এক কপি করে প্রযোজ্য ক্ষেত্রে, পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পিতা বা মাতার ভিজিটিং কার্ড যদি থাকে। গুরুত্বপূর্ণ তারিখসমূহ, প্রথম পর্যায়ের অনলাইন আবেদন 10/8/2023 শুরু হয়ে 20/8/2023 শেষ হয়েছে। দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু হবে 12/9/2023 থেকে 14/9/2023। তৃতীয় পর্যায়ের আবেদন হবে 20/9/2023 থেকে 21/9/2023। বোর্ড কর্তৃক নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ প্রথম পর্যায়ে 5/9/2023, দ্বিতীয় পর্যায়ে 16/9/2023, তৃতীয় পর্যায়ে 23/9/2023। নিশ্চয়ন প্রথম পর্যায়ে 7/9/2023 থেকে 10/9/2023, দ্বিতীয় পর্যায়ে 17/9/2023 থেকে 18/9/2023, তৃতীয় পর্যায়ে 24/9/2023 থেকে 25/9/2023। ভর্তি কার্যক্রম 26/9/2023 থেকে 5/10/2023, ক্লাস শুরুর তারিখ 8/10/2023। তাহলে বন্ধুরা, এ পর্যন্তই তোমরা জানতে পারলে সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের বিস্তারিত ভর্তির আপডেট তথ্য ও রিভিউ। আবারও নতুন নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না কিন্তু। তাই বিদায় নিচ্ছি আজ, আল্লাহ হাফেজ।